Good morning student see this is your english literature book its name is course book new pathway course book class 6 i have taught you lesson number 2 first and second page today we will continue to the third page the page number 39

Amber, okay. This necklace, a hey, necklace. Take a amber. Okay, okay. Perhaps, seen amber and know its rich shiny color, and its fragments, and its fragments were rubbed. And do you also know that rubbing will make amber attract things, somewhat as a magnet does. When magnet কোনো বস্তুকে অ্যাট্র্যাক্ট করে বা কোনো লোহা বা কোনো বস্তুকে অ্যাট্রাক্ট করে টেনে নিয়ে আসে ঠিক তেমনই এই যে নেকলেসটা তার ফ্রেগরেন্স এবং তার শাইনিংয়ের জন্যে সে অন্যদেরকে অ্যাট্র্যাক্ট করে বা আকর্ষিত করে জেনিস বিট হ্যাড অল দিস প্রপার্টিস বাট সাম আদার বিসাইডস ওয়ান্ডারফুল আর লাভলি জেনি যে বিটস আছে জেনিত একটা মেয়ের নাম স্কটিশ গার্ল তার এই যে মালাটি এই যে বিটস এই যে পুঁথির মতন মালাটি যার মধ্যে সুন্দর সুন্দর পোকামাকড় এবং গাছপালা ছবি আছে জেনি বিটস হ্যাড অল দিস প্রপার্টি বাট সাম আদার বিসাইড ওয়ান্ডারফুল অ্যান্ড লাভলি অ্যান্ড ইট ইজ অফ দোজ পার্টিকুলারলি দ্যাট আই উইশ ইউ আই উইশ টু টেল ইউ Each bead has inside of it some tiny things. Enshiest, enshiest as if it had grown in the amber. Grown in the amber. See, the line which I have read for you that is, Jenny beads had all these properties. Jenny, AJ malat malati, AJ malati modhe quality অন্য অন্য কোয়ালিটি ছাড়াও বিসাইডস ওয়ান্ডারফুল অ্যান্ড লাভলি ওয়ান্ডারফুল এবং লাভলি ছাড়াও আরও অনেক গুণ আছে তার ইট ইজ অফ পার্টিকুলার দ্যাট আই উইশ টু টেল ইউ কি কি গুণ আছে সেটা আমি আজকে তোমাদের বলবো ইচ বিট হ্যাজ ইনসাইড অফ ইট সাম টাইনি থিংস প্রত্যেকটি বিডসের মধ্যে কিছু কিছু টাইনি থিংস আছে থিংস কি ছোটো ছোটো পোকামাকড় কোনো গাছের ফল কোনো পাতা এর মধ্যে রয়েছে এনকেস্ট অ্যাজ ইফ ইট হ্যাড গ্রোন ইন দ্যামের এনকেস্ট মানে মনে হচ্ছে এর মধ্যেই সে তারা জন্মগ্রহণ করেছে অ্যান্ড জেনি ইজ নেভার ট্রাইড অফ লুকিং অ্যাক্ট এবং জেনি কখনোই তার দিকে তাগাতো না এন্ড ওয়ান্ডারিং অ্যাবাউট দেম এবং ভাবতো না তাদের সম্পর্কে দেয়ার ইজ ওয়ান উইথ আ ডেলিকেট বিট অফ फैरि मस सेटअप एज इट वेयर इन अः ग्लोब अफ येलो लाइट की बोलते जेनी देर इज वन डेलिकेट देर इज वन उ डेलिकेट बीट अफ फेरि मस फेरि मान एफरी मान कि टाइप अफ प्लैंड डैज हेज अ लार्ज डेलीकेट लीव एक गाज तर लम्बा पता आय ওকে হ্যাঁ নো তার কোনো ফুল নেই কিন্তু পাতা আছে তার তাকে বলা হয় কি যে যে জায়গায়। ধরনের গাছ জন্মায় তাকে মস বলা হয় ওকে মস শেয়ার ইন গ্লোব অফ ইয়েলো লাইট কেমন লাগছে দেখতে গ্লোব অফ ইয়েলো লাইট গোল মতন গ্লোবের মতন দেখতে

অ্যান্ড রেস ফর ফ্লাইট সে ওরার জন্যে উপস্থিত হচ্ছে বা রেডি হচ্ছে তার ওকে সে ওরার জন্যে কি হচ্ছে রেডি হচ্ছে ওকে আগেইন শি ক্যান শো আজ লকড ইন ওয়ান বিট এখানে দেখো এক জায়গায় মৌমাছি সেও কিন্তু এর মধ্যে লক করা আছে তাই সে তার মধ্যে বেঁধে রয়েছে তাই না ইয়েস লকড ইন ওয়ান বিট দ্যাট লুক লাইক সলিড হানি এই পোকামাকড় এবং পাতা এবং গাছের ফল এরা সবাই এর মধ্যে এমন ভাবে লক করে মানে আটকে রেখে দিয়েছে কেউ বা আটকিয়ে আছে লাইক সলিড হানি অ্যান্ড আ লিটিল ব্রাইট উইং বিটল ইন দেখো এর মধ্যে আরেকটা জায়গা আছে একটা বিটল আছে কি আছে এখানে একটা বিটল একটা বিটল আছে এই বিটেলটা মনে হচ্ছে যে তার মধ্যে আটকিয়ে রেখে দিয়েছে কেউ তার মধ্যে আটকিয়ে রেখেছে তাই না ব্রাইট উইং উইং দিস ওয়ান হোল্ড টু স্ল্যান্ডার পাইন নিডল লেইং অ্যাক্রস ইচ আদার আরেকটি আরেকটি পুঁথির মধ্যে বা আরেকটি গোল পুথির মধ্যে কি রয়েছে স্ল্যান্ডার মানে ভেরি ন্যারো পাইন নিডল ভেরি ন্যারো পাইন নিডল দেখো এখানে খুব ছোট একটা পাইন নিডল আছে মধ্যে তাই না পাইন গাছের একটা পাতা বা নিডল আছে এখানে

ফেরি ইউজ ফিট ফর এ ফেরি ইউজ আই উইশ ইউ কুড সি দ্য বিটস ফর আই ক্যানট টেল ইউ দা হাফ অফ দেয়ার বিউটি ইউ ক্যান সি দ্য বিটস বাট আই ক্যানট টেল ইউ দা হাফ অফ দ্য বিউটি তুমি বিটসটা দেখতে পারো কিন্তু আমি তার যে সৌন্দর্যটা আমি বোঝাতে পারবো না ওয়ার ডু ইউ সাপোজ দে কাম ফ্রম কেম ফ্রম অ্যান্ড হাউ ডিট লিটল স্কটেশ জেনি জেনি সেস অফ সচ আর ট্রেজার নাও তুমি ভাবো যে কোথার থেকে ওয়ার ডু ইউ সাপোজ দে কাম ফ্রম কোন জায়গার থেকে সেটা আসতে পারে ভাবো অ্যান্ড হাউ ডিড লিটল হাউ ডিড লিটল স্কটিশ কাম টু অফ ট্রেজার এবং সেই যে অধিকার যেটা ওই যে ট্রেজারের যে অধিকারটা সেটা কোথার থেকে তার কাছে সে পেল কি করে এবং তাকে দিল কে এটা একটা প্রশ্ন অল শি নোস অ্যাবাউট ইট ইস দ্যাট হার গ্র্যান্ড ফাদার ওল্ড ক্যানিথ হু হু কভার কভার্স নাও অল ডে ইন আ চিমনি কর্নার সে কোথায় থাকছে কভার্স কভার্স মিনস স্রিঙ্ক অ্যাভে আ কাউচক সি ইন দ্য ল

Something from the wreck of the Goswak. Okay, Goswak means a name of a ship. ke aasche, at a ship as Goswak means here the name of a ship named after a type of long hawk with short wings. Hokke Name Shahasti dike Dangadike That had gone ashore during the night and there among the slippery sheet weeds. হিস ফুট হ্যাড অ্যাক্সিডেন্টলি আনকভার্ড আর ক্লিয়র শাইনিং লাম্প অফ অ্যাম্বের কি বলছে এখানে দ্যাট হ্যাড গন অ্যা শোর ডিউরিং দ্য নাইট ওকে সেটা রাত্রেবেলায় পাড়ে এসে পৌঁছলো অ্যা শোর মিনস ড্যাঙ্গায় অ্যা শোর মানে ড্যাংা ডিউরিং দ্য নাইট কবে কখন এসে পৌঁছলো সেই গো শখ আছে জাহাজের নাম সে এসে পৌঁছলো কোথায় রাত্রেবেলা অ্যান্ড দেয়ার the slippery সি his হিট had ফুট uncovered অ্যাক্সিডেন্টলি uh, clear ক্লিয়র তার ফুট অ্যাক্সিডেন্টলি কভার ছিল না তার পাটি কি ছিল খালি পায়েসে ওখানে দাঁড়িয়েছিল শাইনিং shining অফ of amber in which all লিটল ক্রিয়েচার creature were সে কি দেখলো সেই ঢেউ বা সেই সমুদ্রের পাড়ে একটা লাম্প অফ অ্যাম্বের একটা নেকলেসের লাম্প মানে একগুচ্ছ লাম্পের একটা শাইনিং লাম্প মানে দলার মতন করে তার পাশে এসে পাশে উপস্থিত হলো যে ঢেউতে এসে ওখানে উপস্থিত হলো উইচ তার মধ্যে দেখা যায় যে অনেক ছোট ছোটো ক্রিয়েচারদেরকে এক জায়গায় ক্রিয়েচার মানে সে ছোটো ছোটো পোকা পাকড় এগুলোকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে নাও কেনিথ কেনিত লাভ অ প্রিটি হাইল্যান্ড ল্যাশ কেনিত ওই সময় একটি হাইল্যান্ড ল্যাশ মানে একটি ওই হাইল্যান্ডের একটি মেয়েকে সে ভালোবাসত অ্যান্ড ওয়ে শি প্রমিস টু বি হিজ ব্রাইড হি ব্রট হার হার নেকলেস অফ অ্যাম্বের বিট যখন সে তাকে বিয়ে করার জন্যে প্রমিস করলো তখন কেনিত তাকে ওই অ্যাম্বের বিটসের নেকলেসটা এই যে অ্যাম্বের বিটসের নেকলেসটা তাকে দিল হি হ্যাড কার্ভ দেম হিমসেলফ আউট অফ হিস লাম্প অফ অ্যাম্বের সে আরও সুন্দর করে ওকে কার্ভ করলো কার্ভ মানে আরও সুন্দর করে তাকে সাজালো কেটে কেটে গোল করতরি করলো ওয়েন হি টোল্ড টয়েল্ড আওয়ার আফটার আওয়ার টয়েল্ড মানে কি এখানে টয়েল্ড মানে হচ্ছে পরিশ্রম ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পরিশ্রম করা অফ দ্য ডিলাইট উইথ উইচ শি শুড সি হিজ ব্রাইট ওয়ার দেম সে এত সুন্দর করে ঘণ্টা বা ঘন্টা তার পিছনে সময়টা নষ্ট করে বা সময়টা লাগিয়ে তাকে খুব সুন্দর আরও শাইনি তৈরি করলো যাতে দেখতে ভালো লাগে এবং তার ব্রাইড পড়তে পারে ব্রাইড মানে তার বউ দ্যাট ব্রাইড ওয়াজ জেনিজ গ্র্যান্ড মাদার সেই ব্রাইডটা কে ছিল জেনিস গ্র্যান্ড মাদার ছিল অ্যান্ড ওয়ে শি ডাইড লাস্ট ইয়ার শি সেড লেট লিটল জেনি হ্যাভ মাই ল্যাম্বার পেস যখন তার গ্র্যান্ড মারা যায় মারা যাওয়ার শেষ শেষ দিনে জেনিকে তার গ্র্যান্ড কি কী করলো সেই অ্যাম্বের বিটস বা ল্যাম্বার বিটসের নেকলেসটা দিয়ে দিল অ্যান্ড কিপ দেম অ্যাজ লং অ্যাজ শি লিভস এবং তাকে সেই তার কাছে রেখে দিল যতদিন সে থাকবে বেঁচে থাকবে ততদিন সে নেকলেসটা তার কাছে থাকবে বাট ওয়াট জেনি ওয়াস কিন্তু জেনিকে কি পাজল করছিল হাউ দ্য অ্যাম্বের কাম টু বি অন দ্য টু বি অন দ্য সিশোর অ্যান্ড মোস্ট অফ অল হাউ দ্য বিস অ্যান্ড দ্য মসেস কেম টু বি ইনসাইড ইট তার কাছে এটাই পাজল ছিল যে কিভাবে কিভাবে সেই অ্যাম্বার বিটসের অ্যাম্বার সমুদ্রে পাড়ে এলো এবং কিভাবে এই যে বিজ এবং মসেস এবং এই যে এই যে ছোটো ছোটো পাতা এবং যে জিনিসগুলো সেগুলো তার মধ্যে কি করে এলো শ্যুড ইউ গো টু দ্য নেক্সট পেজ শুড ইউ লাইক টু নো ইফ শ্যুড ইউ লাইক টু নো ইফ ইউ উড ইফ ইউ উড দ্যাট ইজ ওয়ান মাদার্স নেচার স্টোরি এটাই হচ্ছে সেই মাদার নেচার স্টোরি মাদার নেচার মানে প্রকৃত প্রকৃতির মায়ের গল্প অ্যান্ড শি উইল গ্ল্যাডলি টেল ইট সে খুব হ্যাপিলি আমাদেরকে এই গল্পটি বলবে কি বলবে এই গল্পটি বলবে গ্ল্যাডলি মানে হ্যাপিলি হিয়ার হোয়াট শি অ্যান্সার টু আওয়ার কোয়েশ্চেন দেখা যাক সে আমাদেরকে কি অ্যান্সার করবে এই কোয়েশ্চনের সম্পর্কে ওকে টুডে উই উইল স্টাডি আপ টু দিস ওকে নেক্সট ডে উই উইল কন্টিনিউ The, this whole page clear? Okay. I hope you are all well, class 6 student. And those who have not got the book, I know that everyone has not got the book, but I will send you the PDF in your WhatsApp and you can study at a home or you can take as a book from it. Okay. Okay. Thank you everyone. I hope you will be all safe and stay at home and be happy.